हेलो बंधुरा, तुम्हारे सबाई के मलिनास फैमिली ते अनेक अनेक स्वागत। आज आम्रा अनेके मिले दो दुटो बस भाड़ा करे जाच्छी पिकनिके। तबे कोथाय जाच्छी आर ओखाने गिये की करछी सबटाई तुम्हारे संगे शेयर करछी। तो चलो एखन जावा जाक। এই দেখো আমরা এসে গেছি, আর এই হচ্ছে আমাদের বাস। সবাই এক এক করে এখন বাস থেকে নামছে, আর কোথায় এলাম সেটাও একবার দেখে নাও। এটা হচ্ছে কম্বলকান্ডা ইকো পার্ক। তো চলো এখন ভিতরে যাই। এই দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। এটা এক সময় পাহাড় আর জঙ্গলে ভরা ছিল, তো সেটাকে সুন্দর করে কেটে এই পার্কটি তৈরি করেছে। এসব চলো কোলে নেব। এই কোলে নিলে হয়, ঘুরতে এসে কেউ কোলে ওঠে? দেখো কি সুন্দর জায়গাটা। এই দেখো এখানে ছোট্ট একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপে লেখা আছে কোথায় কি আছে। পাশেই এই যে দেখতে পাচ্ছ এটা একটা বসার জায়গা, আর ওই যে একটা ঝোপড়া মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা হোটেল। দেখাও তো কি আছে ওর মধ্যে, এবার দেখো। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার জোন আর বোটিং এ। তো প্রথমেই অ্যাডভেঞ্চার জোনটা আছে, তো সেখানে আগে যাব, তারপর আমরা যাব বোটিং এ। আর এই দেখো রিজু টায়ারের মধ্যে গোল গোল করে ঘুরছে। আর এই দেখো এটাও একটা অ্যাডভেঞ্চার রাইড, তবে এটার নাম কি আমি জানি না। যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যা উপরে যাও, আর উপরে যাও। इसलिए खाना खाना पड़ता है, खाना नहीं खाओगे तो क्या নেমে যাচ্ছো? আরেকটু উপরে যাও, দেখো এটা কত লম্বা, ওই উপর পর্যন্ত চলে গেছে। এই দেখো ভাই তো পারলো না, এবার দেখি দাদা পারে নাকি। আমি এটা হিলাবো। তো পৌঁছে গেছিস, আর দরকার নেই, আর দরকার নেই, বাস স্টপ। এবার নেমে পড়ো, নেমে পড়ো। ছোট ছেলে বড় ছেলে হয়ে গেল, এবার তাদের বাবা। দেখো বাস অনেক হয়েছে, এখানেই সমাপ্ত। তো এই দেখো এইবার এটাতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার প্রচন্ড ভয় করছিল, আমি তো যেতেই চাইছিলাম না। কিন্তু তোমাদের দাদা বারবার বলছে যাও যাও পারবে, সবাই পারছে তুমিও পারবে। আর আমারও একবার মনে হচ্ছিল পারবো, আবার মনে হচ্ছিল না পারবো না। তো যাই হোক, এই ভাবতে ভাবতে যখন মাঝখান পর্যন্ত পৌঁছালাম তখন ভাবলাম আর উপায় নেই, এবার পিছনে তো যাবেই না, সামনের দিকেই এগোতে হবে যাই হোক করে। তো এইভাবেই পৌঁছে গেলাম। তবে ফেরার সময়টা আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার খুব মজা আসছিল। তো যাই হোক, একটু ভয় একটু সাহস নিয়ে রাইডটা কিন্তু ভালোই লেগেছে। সাকসেসফুলি ল্যান্ডেড। তো এদিকটা হয়ে গেছে, চলো এখন আমরা যাব বোটিং করতে। বোটিংটাতে আমার খুব একটা মজা আসেনি, তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভিডিও করবে বলে ও যায়নি,
আর আমরা যে বোটটায় উঠেছিলাম সেটা খুবই বড় ছিল, চার পাঁচজন একসঙ্গে বসেছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমরা দুজনে মিলে চালাবো, যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে ওইগুলো। পরে অবশ্য তোমাদের দাদা বলছিল চলো তুমি আর আমি যাই, কিন্তু আমি যাইনি, তার কারণ হচ্ছে লেট হয়ে যাচ্ছিল, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য বললাম যে না। আর রোদ্দুরও ছিল প্রচণ্ড, তো সেই কারণেই বললাম যে আর না চলো ফিরে যাই। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে এর দুটো পার্ট বানাতে হচ্ছে। তো প্রথম পার্টটা এখানেই শেষ করছি, তবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এর বাকি অংশটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সেকেন্ড পার্টে। তো ততক্ষণের জন্যে বাই বাই।